ঐতিহাসিক কৃষক আন্দোলনের সাফল্যের পর প্রথম কেন্দ্রীয় কমিটির সভায় ভবিষ্যতে কেন্দ্রীয় সরকারের অরাজকতার বিরুদ্ধে বড় লড়াইয়ের প্রস্তুতি শুরু হয়ে গেল ত্রিপুরা থেকে পবিত্র কর্নারায়ণ দেব এবং নিতাই বিশ্বাস যোগ দিয়েছেন এই সভায় প্রায় এগারো মাস পর কৃষক সভার এই প্রথম সরাসরি সভা কোভিডের জন্য আগে সভাগুলো হয়েছিল ভার্চুয়াল হায়দ্রাবাদের পিসুন্দরাইয়া বিজ্ঞান ভবনে দুদিন ব্যাপী এই সভার উদ্বোধন করেন সারা ভারত কৃষক সভার সভাপতি ডক্টর অশোক ধাওয়ালে সভায় উদ্বোধনী বক্তব্য রাখতে গিয়ে সভাপতি ডক্টর ধাওয়ালে বলেন দেশ চালাচ্ছে কর্পোরেটরা কর্পোরেটদের মালিক মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গুলি হেলনে চলছে কর্পোরেটরা তিনি বলেন স্রেফ মানুষকে ধমকে মানুষকে ভয় দেখিয়ে দেশ চালাতে চাইছেন বিজেপি শাসিত ভারত সরকার বিদেশ নীতি দফারফা করে দেশ বিক্রির ব্যবস্থা হচ্ছে বলে ডক্টর থাওয়ালে অভিযোগ করেন সারা ভারত কৃষক সভার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হান্নান মোল্লা তার কার্যকালীন রিপোর্ট পেশ করে বলেন দেশের কৃষকদের বিরুদ্ধে মোদী সরকার হাত ধুয়ে লেগেছেন তারা দেশের কৃষি ব্যবস্থাকে ভেঙে দিয়ে বন্ধু কর্পোরেটদের হাতে তুলে দিতে চাইছেন সারা ভারত কৃষক সভা একে রুখে দিতে প্রস্তুত বলে হান্নান মোল্লা হুঁশিয়ারি দেন তিনি বলেন কৃষক সভা কৃষক আন্দোলন হবে এই এই দূরদৃষ্টি থেকে কৃষকদের একতার বেশি জোর দিয়েছিল আন্দোলনের সময় সারা ভারত কৃষক সভা হান্নান মোল্লা বলেন কৃষক সভার আত্মবিশ্বাস নিয়ে সবাইকে একত্রিত করার চেষ্টা করে গেছে এবং অন্যান্য সংগঠনগুলো দারুণভাবে সাহায্য করে গেছেন গঠন করা হয়েছিল সংযুক্ত কিষণ মোর্চা ত্রিপুরার পক্ষে বক্তব্য রাখতে গিয়ে সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটি সম্পাদক সম্পাদক পবিত্র কর বলেন কৃষি বিলে অর্ডিন্যান্স জারির দিন থেকেই ত্রিপুরার কৃষক সভা বিল পুড়িয়ে প্রতিবাদ করে আসছে পুলিশের বাধা সরকারি রক্তচক্ষু সবকিছু প্রতিহত করে ত্রিপুরার কৃষক সভা এগিয়ে গেছে মামলা দায়ের হয়েছে আদালত থেকে জামিন নিয়ে আবারও রাস্তায় নেমেছেন কৃষকরা কৃষক শ্রমিক জুমিয়া ছাত্র যুব মহিলাদের সাথে নিয়ে সমস্ত বাধা আক্রমণকে প্রতিহত করে গত চব্বিশ ডিসেম্বর সমস্ত ত্রিপুরা প্রত্যক্ষ করেছে সর্বকালের বৃহৎ কৃষক সমাবেশ আগামী দিনে সমস্ত অত্যাচারের জবাব দিতে তৈরি হচ্ছেন ত্রিপুরার মানুষ তিনি এত কিছুর পরও জানিয়ে রেডিয়ার কৃষক সভা সদস্য সংখ্যা বেড়েছে 12 শতাংশ পিওর রিপোর্ট চ্যানেল দিন আউট